ভালো নয়, আমার ভালো নয়, মোর ভাই মোরে শেষ করছে, আমার ভাই বাবু মানের বাড়ি কামরি বাবু বুড়ো মানুষ, বাড়ি পেলে দুই আট দিয়ে বইয়া থেকে। কিন্তু তিনি আসার পরে তার মামা তাকে নিঃস্ব করে দিয়েছে আর হাতে ধরিয়ে দিয়েছে সেই অটোরিকশা, যেটা অসুখ কই গেলে মোর অসুখ নাই, মনে অসুখ এনে দে মা মনেটা নাই, আমি কি জানব এই ডরে মানের বাড়ি মুই কামরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাসে যারা আমাদের এই ভিডিও দেখেন সবসময়, হ্যাঁ, তাদেরকে একটি কথা বলতে চাই। যখন একটা মানুষ বিদেশ থেকে আসে, অনেক টাকা পয়সা নিয়ে আসে, এইরকমই একটি লোক আমাদের সামনে রয়েছে যিনি কিছুই নিয়ে আসতে পারেনি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি লোক একটি অটোরিকশা চালাচ্ছেন, তিনি হচ্ছেন একজন প্রবাসী। প্রায় 10 থেকে 12 বছর প্রবাসে থেকে এখন দেশে এসে তিনি অটোরিকশা চালাচ্ছেন। দর্শক, তার গল্পটা আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। তিনি কিন্তু একটি চক্রের মহলে পড়েছে, মহলে পড়ে কিন্তু তার পাসপোর্ট হারিয়েছে এবং সহায় সম্পত্তি যত রয়েছে সেটা কিন্তু হারিয়েছেন এবং তার এখন বাসস্থান হয়েছে রাস্তার পাশে। দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু থেকে এখানে থাকার পরে কিন্তু এখানেই তারা বসবাস করে, এখানেই পাকশাক করে। রাস্তার পাশেই আমরা সেই প্রবাসী শাহিন ভাইয়ের বাড়িতে আসছি, তার গল্পটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তিনি কিন্তু অনেক বছর বাইরে থেকেও কিছু করতে না পেরে দেশে এসে 12 বছর পরে আবার সেই অটোরিকশা চালাচ্ছেন, আমরা তার কাছ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন একটু বলবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে আছি ভালোই। আমি বিগত 2012 সালে বাইরে গেছি, যাওয়ার পরে আমি পড়বার জীবন 10 বছর, 10 বছর থাকাকালীন বাবা মারা গেছে, আরও বিভিন্ন রোগে আক্রান্ত, টাকা পয়সা মানি সবই খুয়েই ফেলাইছি। ফালানোর পরে পরে আমি আসছি, আমার বাবাই মারা গেছে, মারা যাওয়ার পরে আসলে করোনা, করোনা আসার পরে পরে করোনায় বিমানবন্দর হয়ে যাওয়ার পরে 1 বছর পরে বিমান খোলার পরে আমি আসছি। আসার পরে আমি আসলাম ছুটিতে, আসার পরে আমার মামু আমাকে বললে যে ভালো বেতনের মানে সৌদি আরব ভালো বিষয় আছে। তারপরে আমি আসলাম, আসার পরে আমার মামা আমার ওই ছুটিতে আসার পরে পাসপোর্টটা আত্মসাত করলে, করার পরে পরে আমার পাসপোর্টটা নিয়ে গেলে, ডেট ছিল 26 সাল পর্যন্ত। পরে সে আমার পাসপোর্ট নিয়ে আমার দায়িত্বে প্রায় 4.5 লক্ষ টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে আমার একটা ভিসা দিলে, ভিসা দেওয়ার পরে কী বল কী করলে এই পরে আর নিতে পারে না, না পারো নে। তারপরে আমি কী করবো, পাসপোর্টটা চাই যে আমার নিতে পারেন, আমার পাসপোর্টটা ফেরত দেন অতি শীঘ্রই। আমার পাসপোর্টটা ফেরত দেয় না, না দেওয়াকালীন আমি পরে তার কাছে বহুতবার গেছি বরিশাল, আমি অনেক জায়গায় ধরলাম, ডিবির পুলিশ পর্যন্ত ধরলাম। ধরার পরে পরে সে বললো আমি আবার মেডিকেল করাম, পরে আবার মেডিকেল দিলাম ঢাকায় যাই ফকিরিয়া পোল, ওই জায়গায় মেডিকেল দেওয়ার পরে পরে আবার বলে আমার আনফিট। এর আগে আমি বিষয় লাগাইয়ে আসছি ছুটিতে, এবং ছুটি দেওয়ার পরে সব কিছু আমার ঘুষ কাগজপত্র সব আমার আছে। তারপর আমার এই পাসপোর্ট নিয়ে আত্মসাত করে টাকা 4.5 লক্ষটা সে মারি দিয়েছে, মারি দেওয়ার পরে পরে আমি আবার আমার ওই নেতারা বললে, বলার পরে আমি বিষে লাগাই মানে ই লাগাইলে মেডিকেল করলাম, করে বলে তোমার মেডিকেল আনফিট। পরে আমি পরে বললাম যে আনফিট হইলে আমার টাকা ফেরত দাও, সে ফেরত দেওয়ার কথা বললে আমার 2-4-5 মাস ঘুরাইয়া দেয় না। পরে আমি দিলাম মামলা বরিশাল দাঁড়িয়ে একদার দিয়া বরগুনা সদরে, মামলা দেওয়ার পরে সে 2-3 তারিখ বললে আমি কোনো টাকা নিই না। পরে সে বললো যে আমার জায়গা অর্থ সম্পদ সব ভাগনে দল করে খায়, সে আমার মিথ্যে অপচার করিয়া সে মামলা দেশে আমারে। আচ্ছা, আমরা হ্যাঁ বুঝতে পারছি আপনার, 2-1 মিনিট বাকি আছে। পরে আমি আমি আর একটু কথা জানতে চাই, আপনি তো প্রবাস থেকে এসে এখন রিক্সা চালাচ্ছেন এবং আপনার মাকে দেখলাম রাস্তার পাশে বসে কান্না করছে আপনাদের জন্য। আচ্ছা, ঢাকাতে কোন জায়গায় আপনাদের এই পাসপোর্ট আটকে রেখেছে আপনার মামা? ঢাকায় ফকিরিয়া পোল ওই জায়গায় আবুল করিয়া ও একজন আমাকে পাস ই করছে মানে মেডিকেল করাইছে, আবুল ওর নাম, ওর নাম্বার সহকারে আছে ফকিরিয়া পোল ওই জায়গায়। পরে আমি দীঘাত ওই মামলা দিলাম এই 10 মার্চ চলে, সে 5 মাস ঘুরে টুরে আনার পরে পরে মামলা দিছি। মামলা দেওয়ার পরে আমারে সে বললো যে আমি টাকা নিয়ে, পরে একটা আমার একটা অত অন্য একটা ধারা দেখাইছে, এটার আমি সব ই করছি মানে
প্রজ্ঞাপনা দেয়াইছি যে সে আমার মিথ্যে অপসার করছে। আমি ওই জায়গা আবার আমি ম্যাজিস্ট্রেটের কাছে বলছি যে আমি সে আমার না মিথ্যে অপসার করছে, আমি এটা আমি সঠিক প্রমাণ দেবো। প্রমাণ দেওয়ার পরে সে দ্বিতীয় তারিখ আসে নাই, পরে দুই তিন তারিখ পরে সাত তারিখের পরে আসে, বলছে আমি টাকা নিয়েছি ভাগ্নের। কত টাকা নিয়েছো? সে 3,25,000। এই যে আপনার মামা, সে কি আপনাদের কি আপন মামা নাকি? জি জি, আমার আপন মামা, দুই মামা। সে আচ্ছা, আপনার মামার বাড়িটা কোথায়, গ্রামের বাড়িটা কোথায়, এবং আপনি আপনার মামা এখন কোথায় থাকে সেইটা আমাদের একটু বলবেন। আমার মামায় থাকে বরিশাল মাধবপাশা 6 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে। আর আমার নানার বাড়ি হইলে 2 নং গড়িসেন ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড, ঠিক আছে, বরগুনা সদর 2 নং গড়িসেন ইউনিয়ন এই। আর আমার বাড়ি হইলে 2 নং গড়িসেন ইউনিয়ন আমতলি সোনার বাংলা এই আমার বাড়ি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রবাস জীবন 10 বছর কাটিয়ে তিনি কিন্তু এখন অটো রিক্সা চালাচ্ছেন, এবং তার ঘর বাড়ি না থাকায় তিনি কিন্তু রাস্তার পাশে এখানে একটি ছোট দোকান দিয়ে কিন্তু এখানে থাকেন। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু পাকশাক চলতেছে, তার স্ত্রী সে কিন্তু এখানে পাকশাক করছে। রাস্তার ভিতরে আপনারা কেন পাকশাক করেন একটু বলবেন, কি সমস্যা আপনাদের? কর্ম না কি কর্ম, এখন এমনরা পর্যা পৌঁছেছে আমার মামা শ্বশুর, এখন রাস্তার গুলো তো ভালো, এখন ভিক্ষা করার অবস্থা হয়েছে আমাদের এই। হ্যাঁ, ভিক্ষা করার মতো হয়েছে, আর মা ভিক্ষা করে খাওয়া লাগে আমাদের। আমার শাশুড়ি অসুস্থ মানুষ, হে মানুষের বাড়ি কাজ করে, আর ছেলে তার ওষুধ আনিয়ে দেয় না, কী দিয়ে দেবে, আমরা খামো না, তার ওষুধ আনিয়ে দেবে এই অবস্থা। তারপর আপনাদের কয় ছেলে মেয়ে আছে? আমার হইলো 2 ছেলে 1 মেয়ে এই। আমার মেয়ে স্কুলে যায়, সোনার বাংলা পরে, ড্রেস কিন বানাই দিতে পারি না, মানুষের কাছে ড্রেস আনিয়ে হইয়ে গায়ে দিয়ে স্কুলে পাঠাই। আচ্ছা, এখানে আপনার মাকে দেখছিলাম, তিনি কোথায়, তার সাথে একটু কথা বলবো। খালা, আপনি কেমন আছেন, কি অবস্থা, কি সমস্যা আপনাদের একটু বলবেন। নাই বা, বুয়া আমার বুয়া যে কালে চলতে যায় এই গেলাই কয় বু, আমার 1,00,000 টাকা দে, মুই 50,000 টাকা বুয়াটে চাইয়ে নিয়ে দিছি, মোরে টাকা কয়টাও দে নাই, মোর কতটু জিনিস আনলে আও নিয়েও খাইছে। আপনি এখন কি করেন? আমরা শুনলাম যে আপনি নাকি মানুষের বাড়িতে কাজ করেন, দেখলাম। আমি মানের বাড়ি কামরি বাবা বুড়ো মানুষ, আরি বেলে 2-8 দিয়ে বইয়া নাকি সবকিছুই। আপনার যে আপন ভাই সে এই সব করছে, এ করছে দেখতে নাকি সবকিছুই। আপনার যে আপন ভাই সে এই সব করছে, এ করছে দেখতে আপনি দেখেছিলাম এখানে আপনি একটা হাতে কি নিয়ে জানি আসছেন, সেটা কই আপনার? দর্শক, আপনাদের একটু মানবিক দিকটিয়ে বলি, কারণ হচ্ছে এই বয়সে প্রায় 60-70 বছর বয়স হয়েছে এই দাদির, তিনি কিন্তু মানুষের বাড়ির কাজ করেন, তার ছেলে তার ভাই, হ্যাঁ তার ভাই কিন্তু তাকে নিঃস্ব করে দিয়েছে, এবং তার ছেলে বাইরে থাকতো সেটাও কিন্তু একেবারে শেষ করে। দেখতে পাচ্ছি এখানে চিংড়ি মাছের যে ঝোগা, যেটাকে আমরা বৈশাল ভাষায় বলি, যেটা মানুষে ফালাই দেয়, সেইটা কিন্তু তিনি পাক করে খাবেন, সেই রকম অন্যের বাড়ি কাজ করে সেইটা নিয়ে আসছেন। মানুষ কত নিষ্ঠুর হলে অন্যের কাছ থেকে এইসব আনার পরে, আর তার ভাই কিন্তু তাদেরকে একেবারেই নিঃস্ব করে দিয়েছে, আমরা যেটা শুনলাম। সব কিছু মামলা হয়েছে, সব কিছু হয়েছে, টাকার কথাও স্বীকার পেয়েছে, কিন্তু তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, এবং এই ফ্যামিলিটা কিন্তু এখন থাকার কথা ভালো পর্যায়ে, কিন্তু তার ভাইয়ের কারণে সব কিছু শেষ হয়ে গেল। এবং এই তার যে মামা রয়েছে, এই যে আমাদের ভাই রয়েছে, তার মামাও কিন্তু একেবারে শেষ করে দিয়েছে এই ফ্যামিলিটাকে। তারা কিন্তু রাস্তার পাশে একটি দোকান দিয়ে তারা কিন্তু খাচ্ছে, এবং জানেন যে মানুষের বাড়িতে কাজ করে প্রতিনিয়ত আনার পরে এই রাস্তার পাশে তারা কিন্তু বসবাস করেন, এবং ভিতরে ঘর আছে কিন্তু সেটাও সেরকম না, নরভরে রাস্তার পাশে তারা পাকশাক করে, এবং এই সামনে একটি দোকান দিয়ে তারা চলছে। এবং যার থাকার কথা এখন ফ্ল্যাট বাড়িতে, বিদেশে যারা থাকেন, প্রবাসে যারা থাকেন, অবশ্যই সবাই শখ থাকে যে একটা বাড়ি করবে, গাড়ি করবে, অনেক কিছুই, ঠিক সেরকমই কিছু করেছে। একমাত্র তার সম্বল হচ্ছে ভাড়ায় অটোরিকশা। প্রবাসে থেকে কিন্তু তিনি আসার পরে তার মামা তাকে নিঃস্ব করে দিয়েছে, আর হাতে ধরিয়ে দিয়েছে সেই অটোরিকশা, যেটা দিয়ে তিনি কিন্তু এখন
এই পথ চলার ই করছে, কিন্তু এখানে তার ফ্যামিলিতে কিন্তু মানুষজন রয়েছে, তার ফ্যামিলিতে তার দুইটি তিনটে বাচ্চা রয়েছে, লেখাপড়া চলে না, কিছুই চলে না, একেবারেই নীরব হয়ে রয়েছে। আচ্ছা, আপনার এখন কোথায় থাকার কথা ছিল একটু আমাদের একটু বলবেন যে কী রকম থাকার কথা ছিল? আপনি এখন অটোরিকশা চালাচ্ছেন, মা কাঁদতেছে, মা অন্যের বাসায় কাজ করেছেন, এবং আমরা স্ত্রী এই রাস্তার পাশে বসে কাজ করছেন, এবং আমরা ছেলেরা এখন মাঠে ধান কাটছে লেখাপড়া রেখে, আপনার কেমন লাগে এই জিনিসটা? আপনার একটু আপনারা শুনতে চাই। খারাপই লাগে, কেন না, পরবার জীবনে আর 10 বছর বাইরে ছিলাম, কিন্তু ভালো জায়গায় থাকার কথা, ঘর বাড়ি এবং বিল্ডিংয়ে থাকার কথা, এবং মানুষের আমার কাজে নিয়োজিত করা, লেকিন আমি পারতে আসি না, এখন মানুষেরই কাজ করিয়া অটো গাড়ি চালাই চলতে হয় আর কি। দর্শক, একজন প্রবাসীর কথা আপনারা শুনলেন। দর্শক, এই যে প্রতারক যারা রয়েছেন, তার মামা কিন্তু একটা প্রতারকের ভিতরেই পড়ে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তিনি কথা বলতে চায় কিনা। এবং ঢাকাতে যিনি বলছেন যে একটা পাসপোর্ট রেখেছে, যেখান থেকে ভিসা প্রসেসিং করে এবং বাইরে পাঠায়, সেইখানে মেডিকেল করার পরেও কিন্তু তাকে ফল্ট দেখিয়ে কিন্তু তাকে এই পাসপোর্ট আটকিয়ে রেখেছে। আমরা শুনেছি যে আপনার পাসপোর্ট আটকানোর পরে আপনাদের কাছে অর্থ তারা চাচ্ছে, সেইটা কীরকম একটু বলবেন। এখন আমার পাসপোর্ট তো ভিসা দেওয়ার পরে তো নিতে পারে নাই, পরে তো জাল ভিসা দিয়েই দেখলাম, ধরা খাইলে জাল ভিসা নিতে না পারেন। আমি বললাম যে আমার পাসপোর্ট আমার অতি শীঘ্রই আমার একটু ফেরত দেন, ফেরত দেওয়ার পরে আমি দেখি মালিকের সাথে কথা বলে যাইতে পারি কিনা। পরে আশ্বাস দিয়েছে যে তুমি যদি পাসপোর্ট দিতে পারো তাহলে আমি তোমার নিতে পারি। মালিকে বলছে আমার আগের আপনি দশ একটা কথা বলে রাখি, তিনি কিন্তু রিটার্ন টিকিট কেটে এসেছেন, আসার পরে মামা প্রতারক তার খপ্পরে পড়ে কিন্তু এই কাজটা করেছে, কিন্তু পরবর্তীতে মালিকে তারা নিতে চাচ্ছে, কিন্তু এই পাসপোর্ট অফিস, পাসপোর্ট যেখান থেকে তারা প্রসেসিং করে ভিসার জন্য, সেখানে কিন্তু তারা আটকে দিয়েছে তার মামা। তারপরে আপনার কাছে কত টাকা কি চেয়েছে? তারপরে আমার আরও এক ভাইয়ের এক পাসপোর্ট ছিল, ওই জায়গায় আমার এই দুইটা পাসপোর্ট ছিল। পরে আমি বলছি যে দুইটা যদি নিতে যাই কত টাকা লাগবে, সে বলছে ও অফিসে বলছে 70,000 টাকা লাগবে। ওটা আমার কিসের জন্য? বলছে যে তোমার মামাই বিষয় দেশে ওইটা টাকা দেয় নাই, এই মিথ্যা সিদ্ধ। পরে তো আপনি চেক করে দেখছেন যে ভুয়া, তারপর দেই ভুয়া বিষয় আর কি, ভুয়া বিষয়। পরে আমার পাসপোর্ট আর দেয় নাই, পরে 70,000 টাকা চাইছে আর কি। একদিকে 70,000 টাকা চাচ্ছে, অন্যদিকে মামাকে দিচ্ছেন কত লাখ টাকা? 4.5 লক্ষ টাকা দিয়েছি। তবে এদিক ওদিকে আমার খরচা পাতি যায় প্রায় 6-7 লাখ টাকা খরচা গেছে। 6-7 লক্ষ টাকা ঋণ আছেন, এবং এখন আপনি এই থাকছেন একটি জুফরির দোকান দিয়ে, এবং ফ্যামিলি সহ থাকছে। দর্শক, এইরকম দালালের খপ্পরে কেউই পড়বেন না, এবং যারা প্রবাসে থাকেন অবশ্যই তাদের, তারা কষ্ট করে কিন্তু টাকা পয়সা ইনকাম করে। তার জীবনটা কিন্তু একরকম ভালোই চলছিল, হঠাৎ করে তার মামা তাকে জীবনের একটা শেষ পরিণতিতে দেখিয়ে দিয়েছেন, এবং মামার নামে মামলাও হয়েছে বরগুনা থানায়, কিন্তু তিনি স্বীকারও করেছেন টাকা পাবে, কিন্তু এখন পর্যন্ত টাকা দেয়নি। 10 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মামা টাকাও দেয়নি, মামা ফোন বন্ধ করে রেখেছেন, এবং আমরা চেষ্টা করব মামার সাথে কথা বলার, এবং আপনারা যদি তার মামার পরিচয়টা আমরা দিতে চাই, তার মুখ থেকে আমরা শুনতে চাই, সেই পরিচয় যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই এই প্রতারককে আপনারা পুলিশের হাতে, আইনের হাতে ধরিয়ে দিবেন। তার কিন্তু অনেক মামলা রয়েছে, এই ভাগনা কিন্তু তার নামে ওয়ারেন্টের কপিও আপনার কাছে আছে, সব কিছুই আছে। আচ্ছা, আপনার মামার পরিচয়টা বলবেন, যে এখন যে স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা একটু বলবেন যে কোন জায়গাটায়। সে বর্তমানে এখন থাকে হইলে বরিশাল মাধবপাশা 6 নম্বর ওয়ার্ড, এই মাধবপাশা ওই জায়গায় থাকে। ভাড়া নিয়ে থাকে নাকি? ও শ্বশুর বাড়ি ওই জায়গায় থাকে, ঘর জামাই বাবদ থাকে, বলে যে আমি জায়গা কিনছি ওই জায়গায়, ঘর বাড়ি উডোমে এই সব তো বলে আর কি, শ্বশুরের জায়গা দেশ ওই জায়গায় থাকে। আচ্ছা, আপনার মামার নাম ঠিকানা নামটা একটু বলবেন। মামার নাম হইলে মজিবন, আমরা দেশের বাড়ি তারে বলে মজিদ, কিন্তু ওই জায়গায় রাখছে মজিবর। আর বাহের নাম দেশ ওই জায়গায় আইডেন্টি কার্ডে রুহুলা দেশে বাবার নাম, শ্বশুরে আর কি বাবা বানাইছে আর কি, ওই যে রুহুলা নামে সেনে ওর জামাই মজিবর। আর তার বোন নাম আমার মামানি, ওর নাম হলো হেনা, এই তার বাবার নাম রুহুলা। এই দর্শক, আর যারা এই বরিশাল মাধবপাশার আশেপাশে রয়েছেন, এবং এখানে স্থানীয় প্রশাসন যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু খোঁজ খবর নিবেন, আমরাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো, আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে এই যে প্রতারক, তিনি কিন্তু নিঃস্ব করে তার ফ্যামিলিকে, তার আপন বোনের সাথে কিন্তু তিনি গাদ্দারি করেছেন, তার বোন
কাটতেছে। আমরা দেখছি হঠাৎ করে আমরা এই এলাকা আসার পরে তার সাথে একটু কথা বললাম, পরে তিনি কিন্তু হাউমাউ করে কেঁদে দিলেন এবং বললেন যে আমার ভাই আমাকে নিঃস্ব করে দিয়েছে, আপনারা কিছু করতে পারবেন কিনা। আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় এটা আপনি কান্নাকাটি করবেন না, আমরা চেষ্টা করব এবং আপনি এর বিচার অবশ্যই পাবেন, যেহেতু আপনাকে পথের ফকির বানিয়ে দিয়েছে আপনার ভাই। আরে বাবা, তোমাকে পাও তো জিমরে টুবাসা। আরে বাবা, এরকম কান্না করবেন, আমরা চেষ্টা করব। দর্শক, বরিশালে যারা রয়েছেন তারা অবশ্যই যদি এই ঠিকানায় এই লোককে চিনে থাকেন অবশ্যই তাকে একটু ধরিয়ে দিবেন। তার নামে কিন্তু বরগুনা থানায় মামলা রয়েছে। এক মামলা কি কোর্টে না দিতে করছেন? জজ কোর্টে তার নামে মামলা রয়েছে। হ্যাঁ, প্রবাসী কল্যাণ, আচ্ছা কোর্টে মামলা রয়েছে। এবং বরিশালে কি মামলা হয়েছে? বরিশালে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করবো। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই এই ভাইকে হেল্প করবেন। ভাই ঠিকানা আবার একটু বলে দিচ্ছি, তার বাড়ি হচ্ছে তার মুখ থেকে আমরা শুনি। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে এডোলে 5 নম্বর ওয়ার্ড আমতলি, সোনার বাংলা 2 নং গড়িসেন্না ইউনিয়ন। এই আচ্ছা, বরগুনা বরগুনা সদর বরগুনার সদর